জানাচ্ছি একটা এমন পরিস্থিতিতে এই সমাবেশ বাংলাদেশে হচ্ছে যখন আমাদের দেশে জনগণের ভোট ছাড়া সম্মতি ছাড়া যে সরকার ক্ষমতায় আছে গত 7 বছর ধরে স্বৈরাচারী কায়দায় ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের উপর অত্যাচার চালিয়ে যারা ক্ষমতায় আছে তারা প্রতিদিন তাদের নিষ্ঠুরতা তাদের নখ তাদের দন্ত তাদের দৈত্যাকার চেহারা মানুষের সামনে হাজির করে চলেছে। এই যে সারা বিশ্বে একটা মহামারী চলছে, বাংলাদেশে মহামারী চলছে, মহামারী এখন দেশের বিভিন্ন জেলায় আক্রমণ করছে, ঢাকা শহরের দিকে ধেয়ে আসছে। আমরা বলেছিলাম এই পরিস্থিতি তৈরি হবে, আপনারা প্রস্তুতি নেন, লকডাউন শাটডাউন এগুলো করার কোন ব্যবস্থাপনাগত দক্ষতা আপনাদের নাই, আপনারা এগুলো পারবেন না। আপনারা যেটা পারতে পারেন সেটা আন্তরিকভাবে যদি চেষ্টা করেন কিছুটা হতে পারে। দেশের মানুষের কিভাবে সুচিকিৎসাভাবে তারা তার ব্যবস্থা করার চেষ্টা করেন, একটা মানুষও যাতে বিনা চিকিৎসায় না মরে তার ব্যবস্থা করেন। তার জন্য কি দরকার? হাসপাতালগুলোতে আসন সংখ্যা দরকার, বেড দরকার। যদি সেটা দিয়ে না পারেন হিসেব করেন বাড়িতে বাড়িতে কিভাবে চিকিৎসা দেওয়া যায়, অক্সিজেন দেওয়া যায়, ওষুধপত্র দেওয়া যায়। ওই যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্র থেকে ইতিমধ্যে এই ব্যবস্থা চালু করেছেন, ব্যবস্থা অনেক দেয়া আছে জনগণের দিক থেকে, আপনারা নেন। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করেন, ওষুধের দাম কমান, দুর্নীতিটা একটু লাগাম টেনে ধরেন। বহু খেয়েছেন, একটু একটা সুই 400 টাকা দাম, 20,000 টাকায় কিনেন না। এই সমস্ত জিনিসগুলো আমরা বলেছিলাম, এগুলোর ব্যবস্থা নাই, এগুলোর ব্যবস্থা তারা করছেন না। কি করছেন? ঢাকা শহর সহ সারা দেশে মানুষ যখন কর্মহীন, মানুষ যখন একটু ব্যাটারি চালিত রিক্সা কিংবা সাধারণভাবে রিক্সা চালিয়ে কোনো মতে পরিবহনে যুক্ত থাকে, নিজেদের পেটের ভাত জোগাড় করছেন, তখন এই সরকার বাহাদুর, তাদের পুলিশ বাহিনী আর তথাকথিত প্রশাসন সেই সবকে নিয়ে এখন তাদের পেটে লাথি মারার ব্যবস্থা নিয়েছেন। ওনারা ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উন্নয়নের জারিজুরি 12 বছর ধরে আমরা শুনছি, এই সব ফ্লাইওভার আর পদ্মা সেতু, দুই একটা বিদ্যুৎ কারখানা, মেট্রো রেল, এগুলো দেখিয়ে বলেন আপনারা নাকি দেশ উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রী, জনগণের ট্যাক্সের পয়সা, লক্ষ কোটি টাকার বাজেট জনগণের ট্যাক্সের পয়সায়, এটা মনে রাখতে হবে যে ঋণ করে আপনারা উন্নয়ন বাজেট বানান সেটাও জনগণের ট্যাক্সের পয়সা, ট্যাক্স থেকেই সে ঋণ শোধ করা হয়। এই রকম জনগণের ট্যাক্সের পয়সায় সরকারে থাকলে বিদেশি কনসালটেন্ট, দেশি ইঞ্জিনিয়ার তাদেরকে নিযুক্ত করে একটা মেট্রো রেল, একটা ফ্লাইওভার, একটা পদ্মা সেতু বানানোই যায়। এমন নয় যে সব আপনারা একেবারেই প্রথম বানানো শুরু করেছেন, পৃথিবীর ইতিহাসে এগুলো আর কেউ দেখে নাই আগে থেকে। আপনারা কিছু বেশি প্রকল্প নিয়েছেন, কিন্তু এই বেশি প্রকল্পে একটা সরকার সত্যিকার অর্থে জনগণের পক্ষে কি পক্ষে না, সত্যিকার অর্থে একটা সরকার জনগণের কল্যাণে আছে কিনা সেটার প্রমাণ পাওয়া যায় এই সব প্রকল্পে। কতটা এমন পরিকল্পনা, এমন অগ্রাধিকার ঠিক করা হলো যাতে মানুষ শেষ পর্যন্ত সুবিধা পাবে, অর্থাৎ কোন প্রকল্পটা মানুষকে সবচেয়ে বেশি সার্ভিস দিবে সেইটা আগে নির্মাণ করা, একটা প্রকল্পে সবচেয়ে কত কম ব্যয় ভালো প্রকল্প করা যায়, ভালো ব্রিজ বানানো যায়, এই সব ক্ষেত্রে আপনারা কি করেছেন? রামপাল বিদ্যুৎ প্রকল্প বানিয়েছেন ভারতকে খুশি করার জন্য, আপনাদের পুরো সুন্দরবন ধ্বংস করতেও আপনাদের বুক কাঁপে না। আপনারা রূপপুর বিদ্যুৎ প্রকল্প করছেন, দুর্ঘটনা ঘটলে সারা বাংলাদেশের মানুষের জীবন হানি হবে, তার কি নিশ্চয়তা আপনারা দিলেন আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে না। আর এক একটা প্রকল্পে 8,000-10,000 কোটি টাকার পদ্মা সেতু 40,000 কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। আপনার বাংলাদেশের 1 কিলোমিটার রাস্তা
ভারত চীন বাদী দিলাম 9 কোটি 12 কোটি 15 কোটি, ওই যে ইউরোপ আমেরিকা 25-27 কোটিতে তারা 1 কিলোমিটার রাস্তা পাইলেন করে ফেলতে পারে, আর সেই বাংলাদেশে সেটা গড়ে 60-70 কোটি টাকা লাগে, কোনো কোনো ক্ষেত্রে সেটা 100 কোটি টাকা ছাড়িয়ে যায়। যেমন ঢাকা মাওয়া 2 লেন কে 4 লেন করার যে প্রকল্প, সেই প্রকল্পে কিলোমিটার প্রতি ব্যয় 100 কোটি টাকার উপরে। সমস্ত সমীক্ষা বলছে বাংলাদেশে এই সমস্ত উন্নয়নের ব্যয় ভয়াবহভাবে বেশি, পৃথিবীর সকল দেশের চাইতে বেশি। ওনারা বলেন যে আমাদের দেশে জমির দাম বেশি, সেই জন্য নাকি উন্নয়ন খরচ বেশি। আসলে যেদিক দিয়ে রাস্তা হবে ওই জমি দাম বাড়িয়ে দেওয়া হয়, ওই জমিতে রাতারাতি স্থাপনা তৈরি করে তার দামও ধরা হয় এবং তার ভাগ বাটোয়ারা উপর থেকে নিচ পর্যন্ত চলে। ওনারা একটু এই ক্ষেত্রে বেশ গণতান্ত্রিক, এই ক্ষেত্রে বেশ সকলের মধ্যে একটা সাম্য চালু করতে চান, সেটা হচ্ছে দুর্নীতি করবেন, পয়সা খাবেন, উপর থেকে নিচ পর্যন্ত তার ভাগ বাটোয়ারা আবার দেবেন, যদিও সমানভাবে দেবেন না, উপরের ওয়ালারা অনেক বেশি খাবে কিন্তু তলায় অল্প কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে সবার নৈতিক জায়গা ধ্বংস করে দিবেন, যাতে কেউ প্রতিবাদ করতে না পারে। এই হচ্ছে আপনাদের উন্নয়ন। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, এই সব ফ্লাইওভার কিংবা ব্রিজ আর কতগুলো ভাড়াটে বিদ্যুৎ কেন্দ্র, এইটা দেখিয়ে আপনারা যে উন্নয়নের চারিজুরি দিচ্ছেন সেটা চুরমার করে ভেঙে পড়ছে, আপনাদের এই ফানুস ফুটো হয়ে যাচ্ছে। যখন আপনারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তারা নিজেরা রিক্সা চালিয়ে, ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে নিজেদের কর্মের ব্যবস্থা করছেন, আপনারা যখন এই সমস্যার সমাধান করতে পারেন না বুলডোজার দিয়ে কিংবা ওই যে রাস্তার রোলার দিয়ে যখন আপনারা রিক্সা ধ্বংস করেন, কার্যত আপনার সরকারের মানুষের সমস্যা সমাধানের ব্যর্থতা দপদপ করে বেরিয়ে পড়ে। একটা সরকারের কৃতিত্ব এই নয় কেবলমাত্র সে ফ্লাইওভার করতে পারে, একটা সরকারের কৃতিত্ব হচ্ছে লক্ষ লক্ষ মানুষের কর্মের ব্যবস্থা করা। তারা যে কর্ম ইতিমধ্যে নিজেরা করেছে তার ক্ষেত্রে আরো সুব্যবস্থা তৈরি করা। এই যে রিক্সা, ব্যাটারি রিক্সা কিভাবে আসলো, ব্যাটারি রিক্সা যারা এখানে চালু করেছেন তাদের মাথায় যাই চিন্তা থাকুক নিশ্চয়ই ব্যবসা ছিল, কিন্তু তার ফলাফল কি? ফলাফল হচ্ছে কায়ে গতরে যারা রিক্সা চালান তাদের যে পরিশ্রম, প্রত্যেকটা রিক্সা চালক 10 বছর রিক্সা চালালেই কোনো না কোনো স্থায়ী রোগে আক্রান্ত হন, তাদের জীবনের কিছুটা স্বাচ্ছন্দ্য আর মানুষ সব জায়গায়, যেহেতু পুরো বাংলাদেশটাকেই শহরগুলোকে গলি খুচিতে পরিণত করেছেন সেই জায়গায় মানুষের চলাচলের সুবিধা হয়। তো আপনারা এখন বলছেন কি যে ব্যাটারি চালিত রিক্সা নাকি বেশি অ্যাক্সিডেন্ট করে, আপনারা বলছেন কি ব্যাটারি চালিত রিক্সায় নাকি ব্যাটারি যে বিদ্যুতে চার্জ হয় এখানে নাকি বিদ্যুৎ অপচয় হয়। আমরা প্রশ্ন করতে চাই, আচ্ছা বাংলাদেশের ব্যাটারিটা আসলো কিভাবে, আমদানিটা হলো কিভাবে, কোথায় ছিল আপনার সরকার? আর এই যে ব্যাটারি চালিত রিক্সা, এটা যারা রিক্সা চালনা করেন তারা কি নিজেরা বানিয়েছেন? তাহলে এই রিক্সা কে বানালো, কারা বিক্রি করছে, কারা তার ব্যবসাদার, এদেরকে আপনারা তখন ঠেকালেন না কেন? আজকে যখন সারা দেশে এটা চলছে এবং নিম্ন আয়ের মানুষেরা এমনকি রিক্সা চালকেরা তারা নিজেরা ঋণ করে, জমি বিক্রি করে, ব্যাংক থেকে কেউ ঋণ নিয়ে এই সমস্ত ব্যাটারি চালিত রিক্সাগুলো আজকে তাদের নামে নিয়ে তারা চালাচ্ছেন, আপনি যে একটা হঠাৎ করে ফরমান জারি করে এগুলো বন্ধ করছেন, এদের ঋণের কি অবস্থা হবে, এদের পেটের কি অবস্থা হবে? চাকরি দিতে পারেন না, 2.5 কোটি নতুন গরিব দরিদ্র তৈরি হয়েছে এই করোনা কালে, তাদের জন্য বাজেটে বরাদ্দ রাখতে পারেন না। আর মানুষ যখন নিজেরাই কাজ করে নিজের পেটের ভাত জোগাড় করছেন, তাদের পেটে পুলিশ দিয়ে লাঠি মারেন, আমরা আপনাদের সমুচিত জবাব দেব। পুলিশ ভাইরা, বোনেরা, বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সা আপনাদের বেতন চলে। এই যে রিক্সা চালকেরা আছেন,
সারা দেশে অটোরিকশা কিংবা ব্যাটারি চালিত রিকশা যারা চালান তারাও প্রতিদিন প্রতি মুহূর্তে ভ্যাট দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন, সেই টাকা থেকে আপনাদের বেতন হচ্ছে। আর এই ভোট ছাড়া সরকার আপনাদেরকে তাদের পেটে লাথি মারতে ব্যবহার করছে। মনে রাখবেন, এর জবাব জনগণ দেবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ব্যাটারি চালিত রিক্সা যদি এটা বেশি দুর্ঘটনা প্রবণ হয় তাহলে ব্যাটারি চালিত রিক্সা যাতে আর একটু ভারী হয় এটা এমন ভাবে বানান যাতে করে এইটা দুর্ঘটনা কম ঘটায়। সেটার জন্য আপনার বুয়েট আছে না, দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, তাদেরকে দায়িত্ব দিতেন, তারা মডেল বানিয়ে দিত। ইতিমধ্যে বহু মডেল বানানো হয়ে গেছে, আপনারা সেটা নেন নাই। আপনারা যদি সেটা নিতেন এবং সেই সব আইন করতেন যে এই ব্যাটারি চালিত রিক্সার এই মডেলটাই কেবলমাত্র চলবে এবং আপনারা এটা যারা কিনবে তাদের লাইসেন্স নিতে হবে এবং এক একটা শহরে এটা কি সংখ্যায় চলতে পারবে তারও একটা নির্দিষ্ট করবেন এবং অন্তত পক্ষে পঞ্চাশ ভাগ রিক্সা তারাই